মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরত যাওয়ার কথা ছিল 11ই জুলাই, সেটি না হয়ে এখন প্রধানমন্ত্রী আজকে রাতে চাইনিজ সময় রাত 10টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এতে কিন্তু তার অফিসিয়াল যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি, শুধুমাত্র রাত্রি যাপন করা ছিল, সেই রাত্রি যাপন না করে তিনি ঢাকায় ফেরত যাচ্ছেন। এটির কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা শ্যামা ওয়াজেদ কুতুব, যিনি WHO-র রিজিওনাল ডিরেক্টর, তিনিও আসার কথা ছিলেন, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি শেষ মুহূর্তে। সকালবেলা তাকে, অর্থাৎ আমরা যেদিন ফ্লাই করলাম 8 তারিখ সকালবেলা, সেদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়ার কারণে হঠাৎ করে তিনি আসতে পারেননি। তিনি এখনও অসুস্থ, আসলে সফর সংক্ষিপ্ত নয়, উনি শুধু এখানে রাতটা যাপন করার কথা ছিল, সেটি না করে ঢাকায় তার অসুস্থ মেয়ের সাথে রাতে সময় দেওয়ার জন্য মা হিসাবে সেজন্য তিনি চলে যাচ্ছেন।